আচ্ছা, সো এতদিন পর্যন্ত আমরা যে কাজটা করতাম, কি করতাম, করা দরকার নেই, জাস্ট দেখেন, কারণ এইগুলো আমি ফেলে দেব, দেখেন জাস্ট। পয়েন্ট ইজ, আমরা ইচ্ছা করলে এই চারটা স্টেটমেন্ট আমরা সিঙ্গেল স্টেটমেন্টের মাধ্যমে লিখতে পারি। কিভাবে? স্টুডেন্ট, সরি, এই লিখলাম তো এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই দেখ, কন্ট্রোল ডি স্পেস দিলে সে আমাকে প্রপার্টিগুলো দেখায় দেয়। সো আইডি 10 কমা দিলে বাম দিকে দেখতে পাচ্ছেন কোন কোন প্রপার্টি আছে সেটা দেখাই দিচ্ছে, কোন কোন প্রপার্টি লেখা হয় নাই শুধু দেখতে চাই। কন্ট্রোল ডি স্পেস দিলে দেখেন দুটো দেখাচ্ছে এখন আমাকে, ঠিক আছে, নেম সেম জিনিস, এবং কন্ট্রোল ডি স্পেস দিলে জাস্ট লাস্ট ওয়ানটা চলে আসছে এখানে। সো আমি সাজেস্ট করতেছি, যদি আপনারা আমার কথা শুনে কনভিন্স নাও হন, এই প্র্যাকটিসটা শুরু করার জন্য ইটস মোর স্মার্টার এন্ড বেটার, ঠিক আছে? প্রপার্টিগুলো যদি প্রাইভেট থাকে তাহলে তো আর এভাবে গেট কাজ যদি প্রাইভেট থাকে, প্রপার্টি প্রাইভেট থাকলে আপনি এখানে লাগাই দেওয়া হবে না, তাহলে এখানে পারবেন না, ঠিক আছে, সমস্যা নেই। সো যেটা বলতেছিলাম যে এইভাবে ইচ্ছা করলে আমরা করতে পারি ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনের কাজটা করতে পারি, ঠিক আছে, আলাদা করে লেখার পরিবর্তে। এটা আমি কেন দেখাইলাম, দেখালাম এই কারণে যদি এরকম হয়, সাপোজ আমার স্টুডেন্টে 200টা প্রপার্টি আছে, ঠিক আছে, আমার দরকার এখান থেকে ভেঙে ভেঙে 3-4টা প্রপার্টি বানানো, অথবা আমি ডাইনামিকলি এমন একটা ক্লাস বানাবো যেখানে আমার দরকার এক্সট্রা আরও 2-3টা প্রপার্টি। ফর এক্সাম্পল, স্টুডেন্টের মধ্যে আছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা করে, আমার দরকার ফুল নেম, তাহলে বোঝা যাচ্ছে? সাপোজ স্টুডেন্টের অ্যাড্রেসের মধ্যে আছে হাউস নাম্বার, রোড নাম্বার, কী কী আছে, যাই হোক এরকম ভাঙা ভাঙা আছে, আমার দরকার ফুল অ্যাড্রেসটা একবারে দেখানো। সো দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে কি আমার প্রপার্টি বাড়তেও পারে, প্রপার্টি কমতেও পারে। সো আমার ডাইনামিকলি এমন একটা ক্লাস বানানো দরকার যেখানে আমার এক্সট্রা প্রপার্টিগুলো অথবা এই প্রয়োজনের প্রপার্টিগুলো খেলা যায়। আসেন দেখি কেমনে করা যায়, বাট বিফোর দ্যাট এই আইডিয়া কিছু বুঝতে পারছেন? অবজেক্ট র্যামের মধ্যে যে মেমোরি নেয় কোন লাইনের মাধ্যমে নেয়, এইটুকের মাধ্যমে নেয় নাকি নিউয়ের মাধ্যমে নেয়? নিউয়ের মাধ্যমে নেয়, থ্যাংক ইউ। সো নিউয়ের মাধ্যমে র্যামের মধ্যে জায়গা নেওয়া শুরু করলো, ট্রু, বাট দ্য নেক্সট কোয়েশ্চেন, সে র্যামের মধ্যে কতটুকু জায়গা নিবে? এক্স্যাক্টলি। সো আমি ওকে নিউয়ের পরে যে টাইপটা বলবো এইখানে দেখেন, সে সেই জায়গাটুকু নিয়ে নিচ্ছে, এরপর সেই জায়গার মধ্যে আমি প্রপার্টিগুলো অ্যাসাইন করতেছি। সিমিলারলি এখানে আসলে একই সাথে জায়গা নেওয়া এবং প্রপার্টি অ্যাসাইন করা ভ্যালু একবারে হয়ে যাচ্ছে, বাট আমরা এখন কী নিয়ে কথা বলতেছি, ডাইনামিক ক্লাস। সো যদি আমি একটা ক্লাস বানাই এরকম করে, নিউ জাভাস্ক্রিপ্ট দেখতে দেখতে খালি কলম চলে আসে, উপরে
এখানে আসলে কি হলো, খুব কঠিন একটা লাইন দেখাইলাম। এখন দেখা যাচ্ছে, দাঁড়া আমি এন্টারগুলো সরাই দিই। এখানে আমি একটা পজ দিই। আমরা দুইটা সিমিলারিটি করি। ফার্স্ট অফ অল এটাকে ভার করে দিই, ভার মানে আমি একটু আগে বলছিলাম ডান দিকে যে টাইপ সেটা বাম দিকে চলে আসতেছে। সো আসলে এই স্টুডেন্ট ওয়ানের টাইপ আসলে একটা স্টুডেন্ট ক্লাস যার আসলে তিনটা প্রপার্টি থাকবে। এবার দেখেন আমার বাংলা কথাগুলো খেয়াল করেন, স্টুডেন্ট ওয়ান আসলে একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট যার মধ্যে তিনটা প্রপার্টি আছে। প্রপার্টি তিনটা হচ্ছে আইডি, নেম এবং অ্যাড্রেস। কেন আমি এই তিনটা প্রপার্টি বলতেছি, কারণ নিউ এর পরে আমি স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট তৈরি করছি, এটা সবাই আমরা জানি। নিচের লাইনটা খেয়াল করেন, জাস্ট নেম দিছি, নেম কিন্তু এখন আর একটা অবজেক্ট হয়ে আসে, কিন্তু নেম নামে যে অবজেক্টটা আছে এই অবজেক্টের প্রপার্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম, এবং তার কোনো টাইপ নেই। আসলে টাইপ আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো দুইটাই মেমোরি অ্যালোকেশন করতেছে, এর নিচে দুটা স্ট্রিং টাইপের মেমোরি, এর নিচে দুটা স্ট্রিং ওয়ার্কিং টাইপের মেমোরি। সো এটা ইউজ করার মজাটা কোথায় হচ্ছে, আমার ম্যানুয়ালি টাইপ স্পেসিফাই করতে হচ্ছে না। কিন্তু ওই স্টুডেন্টের যেমন বারবার তৈরি করা যাচ্ছে নিউ দিয়ে দিয়ে, এভাবে আপনি পারবেন না। তাই কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে সম্ভব? প্রথমে যে বললাম 250টা প্রপার্টি, এখন যদি দরকার হয় আমার 5টা প্রপার্টি, তাহলে আমি 5টা দিয়ে একটা আলাদা অবজেক্ট বানায় কাজ করতে পারতেছি না। আমরা এখন একটা মজা করি, আসো কাজটা হচ্ছে এটা গ্রিড ভিউ নিব, লিস্ট অফ স্টুডেন্টের একটা লিস্ট বানাবো, গ্রিড ভিউতে এটা বাইন্ড করবো, ঠিক আছে। বাইন্ড করার মজাটা কোথায় হবে, এই কারণে স্টুডেন্টের ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, কিন্তু আমার দরকার গ্রিডে ফুল নেম দেখার। আমার প্রোগ্রামটা বুঝতে পারতেছেন, দেখে এটা আসলে আপনারা যারা ডটনেটে ক্যারিয়ার করতে ইচ্ছুক, ডটনেটে বা ওয়েবে, ডটনেটের নতুন নতুন ফিচার কি আসতেছে, কোথায় যাচ্ছে দুনিয়া, সে সম্বন্ধে কিন্তু আপনাদের মাস্ট ধারণা রাখতেই হবে, রাখতেই, রাষ্ট্রে একটা রসই আছে। আদারওয়াইজ, হ্যাঁ আদারওয়াইজ ইউল বি ডুম। এই দুনিয়া কোন দিকে যাচ্ছে বা মাইক্রোসফট টেকনোলজি কোন দিকে যাচ্ছে, এটা বোধহয় সবচাইতে সহজ জায়গা কোনটা? এখানে যাবেন ঘোরাঘুরি করবেন, যদি মনে করেন ফেসবুকিং করতে ভালো লাগতেছে না, যদিও অস্ত ব্যাপার এটা, এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবেন, ঠিক আছে। কারণ এখানে হতে পারে, কারণ না হতেই হতে পারে, ঠিক আছে। এনিওয়ে মাই পয়েন্ট ইজ, এখানে কিন্তু প্রচুর জিনিস আসে। ফর এক্সাম্পল সিগনাল আর কয়েক মাস আগেও ছিল হেভি জিনিস, এখন এটা নর্মাল হয়ে গেছে।
আপনারা হয়তো ম্যাক্সিমাম নামই শুনেন না, সিগন্যাল আর, ঠিক আছে? সো গেস ওয়াট, আপনি যদি বাসায় বসে এখন একটা সিগন্যাল আর প্রজেক্ট করে আপনি ইন্টারভিউ বোর্ডে নিয়ে ঘরে বলেন আমি সিগন্যাল আর প্রজেক্ট কাজ করছি, মাথায় একটা বাস বলে কি ছিল। আরেকটা জিনিস সেটা হচ্ছে ডট নেট, আরেকটা হচ্ছে গিয়া ওয়েব। ওয়েবের জন্য আপনাকে যেটা আমি আগের দিনও করছি, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, আদারওয়াইজ লাভ নাই ইংলিশ এই লাইনে কাজ করে। অবশ্যই ইন ইন অলরেডি এটা হয়ে গেছে, তাও ইন নিয়ার ফিউচার কথাটা বলি, ইন নিয়ার ফিউচার জাভাস্ক্রিপ্ট উইল বি দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার অ্যাড্রেস, ঠিক আছে? আইডি একটা লাগবে, আইডি এই পাঁচটা প্রপার্টি। আমার গ্রিডে দরকার গ্রিড, গ্রিড ভিউ কাজ করছেন না আপনারা? ওকে, গ্রিড ভিউতে দরকার কী কী? শুধুমাত্র আমার সরি ফুল নেম, ফুল নেম, ঠিক আছে, ফোন। এটা অনেকভাবেই করা যায়, প্লিজ কথা খেয়াল করেন, ইচ্ছে করলে এটা আমরা অনেকভাবেই করতে পারি, কিন্তু আমরা শিখতে আসছি কি আজকে অ্যাডভান্স ফিচারটা, অর্থাৎ ভার্ব বা হচ্ছে অ্যানোনিমাস টাইপ এগুলা। সো আমরা এইটাকেই অ্যানোনিমাস দিয়ে কনভার্ট করে এখানে আমরা বাইন্ড করে দেব। সো প্লিজ আমাকে কেউ দয়া করে জিজ্ঞেস করবেন না ভাই আমরা তো ইচ্ছা করলে এখানে একটা ফুল নেম প্রপার্টি দিয়ে ফুল নেমটা এখানে বাইন্ড করে দিয়ে গ্রিড ভিউটা ম্যানুয়ালি কলাম ম্যাপিং করে করতে পারতাম। হ্যাঁ পারতাম, থ্যাংক ইউ, এটাই আজকে করবো না, কারণ আমরা আমি চেক কী চেক করবো, আমরা অ্যানোনিমাস টাইপ আমরা টেস্ট করবো, ঠিক আছে? ওকে, সো আমরা সবাই কি সেম পজিশনে আছি, সেম প্লেসে আছি? আচ্ছা, সো সবাই আপনার বানায় ফেলাম দিলে স্টুডেন্টটা বানানো আছে, এডিট করে না। তার আগে এই লাইন দুটা কমেন্ট করে ফেলেন, নাহলে বিল্ডারও খাইতে পারেন। ও আপনি তো করেন নাই, তাহলে থাক দোকান নেই। আমরা কি লিখবো এখন? অ্যানোনিমাস টাইপ, তো অ্যানোনিমাস ফর্ম বানান একটা, কিনা আছে? নাই, সবারই পাঁচটা প্রপার্টি লেখা হয়েছে, শুধু একটু লিখে নিয়ে নিজেরা। আমাদের আসলে কি দরকার? স্টুডেন্টের লিস্ট দরকার না? সো আমরা এটা কয়েকভাবে করতে পারি, আমরা সহজভাবে আগে অ্যানোনিমাস টাইপে আসলাম, ওকে। সো এটাই বুঝে ফেললাম আমরা এখন লেখব কি লিখব, কি করব, অ্যালগোরিদমটাকে লিখতে হবে, হোয়াট ডু উই রিয়েলি ওয়ান্ট,
ওকে নাম্বার 1 আমাদের দরকার লিস্ট অফ স্টুডেন্ট দেন আমাদের কি দরকার লিস্ট অফ এন্ড মাস্টার এটা তো শুধু টাইপ থাকে এটা আমরা দেখব নেক্সট আমাদের কি দরকার এই লিস্টটাকে আমরা গ্রিডে বাইন্ড করে দেব আমরা গ্রিডে অটোমেটিক বাইন্ডিংটা দেখছিলাম না আমি মনে দেখেছিলাম আপনাদেরকে হ্যাঁ অটোমেটিক বাইন্ডিংটা মনে আছে সো এইটাকে যদি আমরা অটোমেটিকলি বাইন্ড করে দেই হোয়াট ডু উই এক্সপেক্ট এই রান টাইমের যে প্রপার্টিগুলো সেগুলো গ্রিডে চলে আসবে না তো আসেন আমরা ওয়ান বাই ওয়ান আগে এটা বুঝতে পারার সমস্যা আছে কি করবো আসলে আবার বলি আমার তো লিস্ট অফ স্টুডেন্ট দরকার একটা বানাবো এখান থেকে আমরা লিস্ট অফ অ্যানোনিমাস টাইপের একটা অবজেক্ট বানাবো এখান থেকে আমরা এটাকে গ্রিডে যেটা বাইন্ড করে দেবো সো লিস্ট অফ অবজেক্ট বানানো সবাই পারেন বানাই ফেলেন আমি বানাচ্ছি বানাই ফেলেন তো আমি একটা লোড বাটন নিয়ে আসবো যার ফলে আসলে সবগুলো কাজ করবো এগুলো কি আমি ভাঙ্গায় দেখাবো না আপনারা পারবেন না 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 লিস্ট অফ স্টুডেন্ট বানানোটা আচ্ছা ঠিক আছে দেখেন লিস্ট অফ স্টুডেন্ট স্টুডেন্টস সুবিধার জন্য আমি এগুলো এন্টার দিয়ে করতেছি সবাই একটু চেষ্টা করেন এইভাবে কাজটা করতে প্র্যাকটিসটা হোক না 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 ওগুলো তো আমরা জানি কি আমরা ইনপুট নেওয়া লাগে বুঝি নাই আমার তো আজকে আগে টেস্ট বক্সে ইনপুট নেওয়ানো টার্গেট হচ্ছে গিয়ে একটা লিস্ট হ্যাঁ আচ্ছা না ওইটার সাথে এটা সম্পর্ক নেই এখান থেকে বুঝলেও হবে না আমার তো টার্গেট ভাই এখানে দেখানোটা এইটা এখানে দেখানো এইটাকে টেস্ট বক্সে ইনপুট এটাই বুঝলো সো এখন আমার দরকার এই লিস্ট অফ স্টুডেন্টকে আমার গ্রিডে বাইন্ড করা গ্রিডে বাইন্ড অ্যানোনিমাস টাইপ বানানো সো একটা লুপ চালাই আমরা ঠিক আছে স্টুডেন্টস স্টুডেন্ট একটু দেখেন সবাই আগে হ্যাঁ পরে করেন উল্টা করে শুরু করি নিউ কোনো টাইপ নেই আমার আছে নাই তাহলে কী করা এটা ঠিক আছে না এরপর এখানে আমি প্রপার্টি নাম দিব আমি যে রান টাইমে যে ক্লাসটা বানিয়ে যাচ্ছি ডায়নামিক ক্লাস কী ছিল এটা ফুল নেম ছিল ফুল নেম এটা কার কার যোগফল হবে এস ডট ফার্স্ট নেম প্লাস
আচ্ছা একটা প্রপার্টি শেষ, ফুল নেম লিখছি, এরপর কি ছিল আমাদের? আরেকটা কি ছিল? এবং এগুলোকে আমি কোথায় রাখবো? টিএস মানে টেম, সরি আচ্ছা কোশ্চেন হচ্ছে, আগে হইলে এখানে আমি একটা টাইপ লিখতাম, কিন্তু এখানে তো কোনো টাইপ লিখতে পারতেছি না আমি। সো আমার কি দরকার? আমার দরকার তুমি ডান সাইডে যেই টাইপটা বানাইছ সেই টাইপটা এখানে বসায় দাও। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে? এখন যেহেতু এই টিএস এর স্পেসিফিক কোনো টাইপ নাই, তাহলে কি করতে হবে? একটা অবজেক্টের মধ্যে, সরি আচ্ছা সো এইভাবে আসলে আমরা কি করতে পারি, লিস্ট অফ এই হিসাব বানাইতে পারি। নেক্সটে একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে, যে আমার কিন্তু ডাইনামিক লিস্ট নাই, তাহলে উপায় কি? বেশি কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা ব্রেক করি এই জিনিসটা। সো মেইন কথা হচ্ছে, আমি ইচ্ছা করলেই হবে একটা টিএস বানায় বানায় কাজগুলো করতে পারি। ভিউ ডট রোজ ডট অ্যাড, এখান থেকে টিএস ডট ফুল নেম, টিএস ডট ফোন, টিএস ডট অ্যাড্রেস বসালে কাজটা হয়ে যাবে, গ্রিড ভিউর কাজটা। আচ্ছা আমার টপিক ঠিকই আছে, বুঝলি তো? রিসিভ ভার হয়েছে, অ্যানিমাস টাইপ হচ্ছে, নেম হচ্ছে। আচ্ছা পাখিগুলো তাহলে না যাই আর ডাইনামিক কি আছে আজকে? আচ্ছা ওকে, সো এখানে যদি একটা গ্রিড ভিউ নিয়ে আসি, গ্রিড ভিউর যদি তিনটা কলাম থাকে, আমরা কিন্তু ইচ্ছা করলে এই গ্রিড ভিউ ডট রোজ ডট অ্যাড দিয়ে এই টিএস এর ভ্যালুগুলো আমরা বসাইতে পারি। আমাদের প্রথম প্রবলেমটা কি ছিল মনে আছে সবার? কি দিয়ে আমরা শুরু করছিলাম? ইমপ্লিসিট টাইপ দিয়ে। সামটাইমস এই টাইপগুলা যখন আপনি কাজ করবেন, আপনার টাইপ না থাকার ফলে ঝামেলা করে যাব। কি ঝামেলা? ঝামেলাটা হচ্ছে যে মেথড পাবেন না। সো সি শার্পের অ্যাডভান্স ফিচারগুলোতে একটা কাজ করছে, ডাইনামিক নামে একটা কি দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে। এর ফলে লিস্ট অফ অবজেক্ট দিয়ে কাজটা করা যেত।
স্পিড ভিউ নিয়ে আসলাম। নাম কি অ্যানোনিমাস ফর্ম, ও না না এটা প্রথম দিকে বলছিলাম না বিলিয়ন খাবে, অন্য ফর্মের কাজ এটা। এই যে এটা দেখানোর জন্যই করছি, এটাকে বাইন্ড করে দিচ্ছি আমরা। শেষ করে দিলাম, ছিল আমার এই লিস্ট অফ স্টুডেন্ট থেকে লিস্ট অফ ডাইনামিক টাইপ, তার মানে হচ্ছে আসলে আমার অ্যানোনিমাস টাইপের একটা লিস্ট তৈরি করা। কিন্তু অ্যানোনিমাস টাইপ তো আসলে অবজেক্টেরই একটা চাইল্ড, আপনাদের ইনহেরিটেন্স পড়েছে না? জি ইনহেরিটেন্স। সো আমি যেটা করছি লিস্ট অফ অবজেক্ট নিছি, এরপর এখানে যে রান টাইমে যে টিএসগুলো বানাইছি টেম্পোরারি স্টুডেন্ট সেগুলোকে আমি অবজেক্টসের মধ্যে ভরে দিছি, লিস্ট অফ স্টুডেন্টের মতো লিস্ট অফ অবজেক্ট। লাস্টে গ্রিড ভিউর মধ্যে এই যে লিস্ট অফ অবজেক্টটা বাইন্ড করে দিছি। সো যেহেতু আমার এরকম অটোমেটিক বাইন্ডিংয়ে গ্রিড ভিউটা কী করে মনে আসছে না আমি প্রথমে বলছি, কিন্তু যার সাথে বাইন্ড করবো তার প্রপার্টিগুলো নিয়ে নিবে। বর্তমানে অবজেক্টসের মধ্যে যে ক্লাসগুলো আছে তার মধ্যে কী কী প্রপার্টি আছে, ফুল নেম এন্টার দিয়ে জানান, এন্টার না দিলে হবে না। সবাই কাইন্ডলি এই কোডটা তোলেন, তো এটুক তোলা হয়েছে না, তাহলে এটুক তোলেন, বুঝে বুঝে তোলেন, তারপরে আমার জিজ্ঞেস করেন। রান করলে আমার ডাটা চলে আসছে, দেখেন ফুল নেম ফোন অ্যাড্রেস,